2019 ও 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রূপা। গত বছরটা গেছে আরও খারাপ। বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পেয়েছিলেন ব্রোঞ্জ। 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে রূপা জিতলেও হাল ছাড়েননি। অবশেষে প্যারিসে ধরা দিল সোনার হরিণ। যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন প্যারিস অলিম্পিকে 400 মিটার হার্ডলস দৌড়ে জিতেছেন স্বর্ণ, সেটাও চির প্রতিদ্বন্দ্বী কার্স্টেন ওয়ারহোমকে হারিয়ে। এর আগে তিনটি বড় প্রতিযোগিতায় 400 মিটার হার্ডলসে নরওয়েজিয়ান দৌড়বিদের কাছে হেরেছিলেন রাই। তাই তো 56.46 সেকেন্ড টাইমিং এর জয়টি হয়ে উঠেছে আরও বিশেষ। নিজের এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন মা জিনেট ম্যাসনকে। বিশ্বাসই হচ্ছে না যে শেষ পর্যন্ত আমি এটা করতে পেরেছি। একদম সঠিক সময়ই হলো, পদে পদে মাকে পাশে পেয়েছি, আমার পরিবার এখানে, বন্ধুরাও আছে, তাদের সামনে এটা করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার। অ্যাথলেট রাই বেঞ্জামিনের জীবন গল্প ঘাটলে সন্ধান মেলে একজন ক্রিকেটারের। তার বাবা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার উইনস্টন বেঞ্জামিন 80 দশকের মাঝ থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 21 টেস্টে 61 উইকেট এবং 85 ওয়ানডেতে নিয়েছেন 100 উইকেট। ক্যারিবিয়ান অঞ্চলের পেসারদের ধারা মেনে উইনস্টনের বড় পরিচয় হয়ে উঠেছিল আগ্রাসী মনোভাব ও গতি, যে গতি জীবন পাল্টে দিয়েছে ছেলে রাই বেঞ্জামিনের। ছোটবেলায় রাই নিজেও খেলেছেন ক্রিকেট, চেয়েছিলেন একজন পুরোদস্তুর ব্যাটার হতে। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ছিল তার আইডল। ছোট ভাই হয়েছেন ফাস্ট বোলার, আর রাই হাই স্কুলে খেলেছেন রাগবির কোয়ার্টার ব্যাক হিসেবে। তবে শেষমেশ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেই খুঁজে পেয়েছেন জীবনের গতিপথ। দৌড়ের আগে নিয়ম করে ইন্টারস্টেলার সিনেমার সাউন্ড ট্র্যাক শোনেন রাই বেঞ্জামিন, তাতে নাকি দৌড়ে মনোযোগ বাড়ে তার। দৌড়ের মৌসুম শেষে রাই ফিরতে চান ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে, মন খুলে চালাতে চান প্রিয় বাইসাইকেল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।